হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ এবং দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে পদ্মা ব্রিজের মিডিয়ান ব্যারিয়ারের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। অন্যান্য ভিডিওর চেয়ে এই ভিডিওটি একটি ভিন্ন ধরনের। এই ভিডিওতে দেখতে পাবেন ড্রয়িং ডিজাইন সহ রিভার ইনস্টলেশন এবং ডাবল বার ইনস্টলেশন। নতুন ও ভিন্ন ধরনের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নোটিফিকেশন অন করুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে দেখতে থাকুন। এই মিডিয়ান ব্যারিয়ারটি দুটি টাইপে ভাগ করা, একটি টাইপ ওয়ানে পাঁচটি সেগমেন্ট এবং অপরটি টাইপ টুতে আছে দুটি সেগমেন্ট। এখন আমরা টাইপ ওয়ানের পাঁচ নম্বর সেগমেন্টের ড্রয়িংটি দেখব এবং এই ড্রয়িংয়ে রড ইনস্টলেশন এবং ডাবল বার ইনস্টলেশনের ড্রয়িংটি দেখা যাচ্ছে। এখানে দুপাশে আটটি ডাবল বার দেখানো আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুপাশে আটটি অলরেডি ইনস্টল করা আছে এবং ড্রয়িংটি দেখে মিলিয়ে নিতে পারেন। এরপর দেখাবো টাইপ ওয়ানের চার নাম্বার সেগমেন্টের ডাবল বার এবং রড বসানোর দৃশ্যটি। এখানে ড্রয়িংয়ে দেখা যাচ্ছে মিডিয়ান ব্যারিয়ারের মিডিল বরাবর চারটি ডাবল বার বসানো আছে এবং এখানে ডাবল বারের হাইটগুলোও দেখানো আছে। বটম থেকে প্রথমটা 160 মিলিমিটার, তারপরেরটা 180, এভাবে ওপরের তিনটি 180 করে এখানে দেখানো আছে। এই ডাবল বারগুলো দুটি সেগমেন্টকে সংযুক্ত করে। একটি সেগমেন্টের মধ্যে শুধু ডাবল বার সহ কনক্রিট করা হয় এবং অপর একটি সেগমেন্টে পিভিসি পাইপ সহ কনক্রিট করা হয় এবং এটি কম্পনের ফলে যাতে ক্র্যাক সৃষ্টি না করে সহজে মুভ করতে পারে এই জন্য মূলত পিভিসি পাইপটি বসানো হয়। এটি হলো B3 অর্থাৎ তিন নম্বর সেগমেন্ট, টাইপ ওয়ানের তিন নম্বর সেগমেন্টের ডাবল বারের ড্রয়িং ডিজাইন। এটি এখান থেকে দেখে নিতে পারেন। এরপর টাইপ ওয়ানের এক এবং দুই নম্বর সেগমেন্টটি পরবর্তীতে কনক্রিট করা হবে। P1-এর এক্সপ্যানশন জয়েন্ট এখনও বসানো হয়নি বিধায় এর দুইটি সেগমেন্ট এখন রড বাঁধা এবং কনক্রিটের কাজ করা যাবে না। পরবর্তীতে P1-এর এক্সপ্যানশন জয়েন্ট বসানোর ভিডিও এবং মিডিয়ান ব্যারিয়ারের টাইপ ওয়ানের এক এবং দুই নম্বর সেগমেন্টের কনক্রিটিং এবং রড বসানোর ভিডিও দেয়া হবে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো টাইপ ওয়ানের পাঁচ নম্বর সেগমেন্টের শেষ এবং সেপারেশন পয়েন্ট অর্থাৎ টাইপ টুর এক নম্বর সেগমেন্ট এখান থেকে শুরু। এটি মূলত সেপারেশন পয়েন্ট নামে পরিচিত। সেপারেশন বলতে এখান থেকে দুটি আলাদাভাবে ওয়াল তোলা হবে যার দুপাশে দুটি ওয়াল থাকবে এবং মাঝখানে ফাঁকা থাকবে। এই ফাঁকা অংশে একটি ড্রেনেজ পাইপ বসানো আছে এবং এই ড্রেনেজ পাইপ দিয়ে মাঝখানের ফাঁকা অংশের পানি নিষ্কাশন করা হবে। পরবর্তীতে সেপারেশন পয়েন্ট অর্থাৎ টাইপ টুর দুটি সেগমেন্ট নিয়ে এবং এর রড বসানোর ড্রয়িং এবং ডাবল বার ইনস্টলেশনের ড্রয়িং সহ এর বিস্তারিত আলোচনা করা হবে। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদ্দাম হোসেন। এই চ্যানেলটি আমরা দুজন পরিচালনা করি, আমি এবং মনির ভাই। অসুস্থতার জন্য মনির ভাই কিছুদিন আসতে পারছেন না, সবার কাছে দোয়া প্রার্থী সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নোটিফিকেশন অন করুন এবং পদ্মা ব্রিজ ও কনস্ট্রাকশন কাজের বিভিন্ন ধরনের আপডেট ভিডিও দেখতে থাকুন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।